হ্যালো বন্ধুরা, এটিকে মোহনবাগানকে নিয়ে ইরানিয়ান দুটি প্লেয়ারের একটা বড় রিউমার তোমাদের দিতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলে দিই, তুমি যদি এটিকে মোহনবাগানের একজন বড় ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, একটা ইরানীয় নিউজ রিপোর্টারের সোর্স থেকে জানা যাচ্ছে এটিকে মোহনবাগান কথাবার্তা চালাচ্ছে দুটি ইরানিয়ান প্লেয়ারের সাথে, এবং এই প্লেয়ার দুটির সাথে এটিকে মোহনবাগান এক বছরের করে কন্ট্রাক্ট প্রোভাইড করেছে। তো বন্ধুরা, এই প্লেয়ার দুটি হলো করিম আনসারিফার্ড ও আসকান ডেজাগা। তো বন্ধুরা, এবার এই প্লেয়ার দুটির সম্পর্কে বলি। তো প্রথম প্লেয়ারটা করিম আনসারিফার্ড, যিনি একজন সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার এবং বর্তমানে তিনি গ্রিসের প্রথম ডিভিশন ক্লাব এইকে এথেন্সের হয়ে খেলছে, এবং এছাড়া বিভিন্ন বড় বড় ক্লাবের হয়ে খেলেছে এই 32 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ারটা। এবার দ্বিতীয় প্লেয়ারের কথা বললে, আসকান ডেজাগা, যিনি মূলত একজন রাইট উইং এর প্লেয়ার, এছাড়াও তিনি লেফট উইং এবং অ্যাটাকিং মিডফিল্ডারও খেলতে পারেন, যিনি এখন বর্তমানে একজন ফ্রি এজেন্ট রয়েছে এবং তার লাস্ট ক্লাব ছিল আল সাহানিয়া এসসি। তো তোমাদের বলি, জুয়ান ফেরান্ডো, যিনি এটিকে মোহনবাগানের বর্তমান কোচ, তিনি আইএসএল এর গোয়ায় কোচিং করাতে আসার আগে তিনি গ্রিক দেশে কোচিং করাতেন। তো সেই সোর্সে জানা যাচ্ছে যে এই প্লেয়ারের সাথে এটিকে মোহনবাগান কথাবার্তা চালাচ্ছে। তো দেখো, এই রিউমারটা কোনো ইন্ডিয়ান সোর্স থেকে এখনও আসেনি, তাই আপাতত 40% কনফার্ম হিসাবে ধরতে পারো তোমরা। তো যদি এই প্লেয়ার দুটিকে নিয়ে আরও কোনো নিউজ বেরিয়ে আসে তাহলে অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটাই ছিল আজকের এটিকে মোহনবাগানকে নিয়ে একটা ছোট্ট আপডেট। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।